আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রস্রাবের পর বাথরুমে গেলে বা টয়লেটে গেলে হয়ে গেলে কেন বের হয় এবং তার সঠিক চিকিৎসা কি এবং তার কিছু পরামর্শ এই ভিডিওতে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রস্রাবের পর বা আগে বা পরে বা বাথরুমে গেলে বা টয়লেটে গেলে বীর্য বের হয়ে গেলে অনিশ্চিকভাবে তার কারণ তার লক্ষণ তার চিকিৎসা এই উপস্থাপন করব তো দর্শক বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি তো দর্শক প্রথমে একটা কথাই বলবো অনিচ্ছাকৃতভাবে বীর্যপাতের নামই হচ্ছে আপনার দাঁত দুর্বলতা মানে আপনার ইচ্ছা ছাড়াই যদি বীর্যপাত হয়ে যায় তো সেটা অবশ্যই একটা খারাপ সমস্যা এবং এটা খুবই খারাপ সমস্যা এটা হলে সুস্বাস্থ্য একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো উত্তেজনা ছাড়া বা কোনো নারা ছাড়া ছাড়া যদি পেশাবের আগে বা পরে বা বাথরুমে গেলে এক্ষুদিনই বের হয়ে যায় বীর্য তাহলে এটাকে দাতু দুর্বলতা বা আপনার এটা একটা রোগ বলে এটা একটা সমস্যা খুব খারাপ সমস্যা তো এটা আসলে আপনার কিছু লক্ষণ রয়েছে এই রোগটা হলে আপনি এটা পাশাপাশি কিছু লক্ষণগুলো আপনি খুব ভালোভাবে স্পেশালি লক্ষ্য করলে বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার প্রথমত স্মৃতিশক্তি কমে যাবে আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে মানে ডে বাই ডে কমে যাবে আপনার অল্পতেই আপনি রেগে যাবেন আপনি অল্পতেই হুটাট রেগে যাবেন আর দ্বিতীয় আছে চেহারার যে একটা গ্ল্যামার আছে একটা বয়স্ক বয়স্ক বাপ চলে আসবে চেহারায় এবং চক বসে যাবে এবং আপনি শারীরিক উইকনেস মানে শারীরিক দুর্বলতা অনুভব করবেন যে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না সব সময় শুয়ে থাকতে ইচ্ছা করবে আর কারোর সাথে আপনার কথা বলতে ইচ্ছা করবে না এবং জনমিলনের প্রতি চাহিদা কমে যাবে এবং মহিলাদের প্রতি যে একটা আকর্ষণ সেটাও আপনার কমে যাবে আপনার মন চাইবে একা থাকতে এবং আপনার কমরও ব্যথা করতে পারে তো এটা হইলে শরীরে খুবই ক্ষতিকর যেগুলো লক্ষণ বললাম সবগুলো লক্ষণের মধ্যে দুই একটা লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার আগে পরে বাথরুমে গেলে বীর্যপাত হয় তো এর কিছু আপনার লক্ষণ গুলা বলছে এর মধ্যে কিছু কারণ রয়েছে কোন কোন কারণে এই সমস্যাগুলো হয় তা আপনার সাথে এখন বলবো তো দর্শক ভিডিও যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ স্ক্রিপ্টে করে একটা লাইক তো অবশ্যই দিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ জানান সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন হচ্ছে আপনার প্রস্তাবের আগে বা পরে অনিশ্চিকৃতভাবে বীর্যপাত হওয়ার কিছু কারণ বা রিজন রয়েছে তো তার মধ্যে রয়েছে আপনার উত্তেজনা উত্তেজনা বসত আপনি যদি প্রায়ই হস্তমোতন করেন যখন আপনার ইন্টারনাল মানে ইন্টারকোর্স করার বা চাহিদা রয়েছে বা ফিজিক্যাল রিলেশন করার চাহিদা রয়েছে মানে সেই অবস্থা উত্তেজনা বশত যদি আপনি হস্পিটেমেতন বা মাস্টারমেশন করেন তাহলে আপনি সমস্যাগুলো সচরাচর হয়ে থাকে দুই সমকামিতা ছেলে ছেলে মেয়ে মেয়ে যেগুলা বিষয়গুলো হয় এটাকে বলে সমকামিতা পুরুষ পুরুষের যে বিষয়টা হয় এটাকে বলে সমকামিতা এবং সমকামিতার মাধ্যমে যদি বীর্যপাত ঘটানো হয় তার মাধ্যমেও কিন্তু আপনার তার কারণেও আপনার প্রচারের আগে পড়ে বাথরুম গেলে বীর্যপাত হয়ে যায় আপনার প্রায়ই যদি পেটের ওষুধ থাকে শরীরে যদি অনেকের পেটের ওষুধ থাকে প্রায় পায়খানা শক্ত হয় প্রায়ই পায়খানা শক্ত হয় পেটের ওষুধ লেগিয়ে থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার কারণে কিন্তু আপনার প্রস্রাবের আগে পরে বা বাথরুমে গেলে বীর্য বের হয়ে যেতে পারে এবং যারা হুট হামেশাই অধিক পরিমাণে গরম খাবার খায় মানে হুট করে আপনার গরম খাবার খাইলে কিন্তু অনেক সময় এরকম হয়ে যায় আর যারা বিবাহিত পুরুষ আছেন তারা যদি বড় পেট অবস্থায় যদি সহবাস করেন তাদেরও কিন্তু পার্সোনা আগে পরে বা বাথরুমে গেলে বীরজপাত হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং যারা অশ্লীল খারাপ ফোনোগ্রাফি বিরুদ্ধেও দেখেন তাদের কারণে এইসব সমস্যার কারণেও কিন্তু আপনার হয়ে যেতে পারে অশ্লীল যৌন উদ্দীপক খারাপ ফোনোগ্রাফি দেখার ফলেও যারা অনেক দিন ধরে বা অনেক বছর ধরে ফোনোগ্রাফি বা খারাপ বা অশ্লীল বা চটি গল্প এগুলো পরে আসতেছে বা দেখে আসতেছে তাদেরও কিন্তু এই সমস্যাটা সচরাচর হয়ে থাকে তো দর্শক কিছু ওষুধের কথা বলতে এটা হলে আপনার খুব খারাপ সমস্যা অতি দ্রুত চিকিৎসা বা পরামর্শের জন্য অবশ্যই আমাকে ফোন দিবেন আর যদি এরকম হয়ে থাকে সুস্বাস্থ্য স্বাস্থ্য চেহারা জব নষ্ট হয়ে যাবে তো এই জন্য আপনাকে ভিটামিন খাইতে হবে তো ভিটামিন দিয়ে দিলাম আর এরকম হলে আপনার সচরাচর প্রস্তাবের সমস্যা করে এই জন্য দিয়ে দিলাম আর সাথে একটা গ্যাসের ওষুধ দিলাম ওটা খাবেন আশা করি ইনশাল্লাহ মোটামুটি চলার আমাদের শক্তি পাবেন আর এরকম সমস্যা হলে বসে না থাকে আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে চিকিৎসা না নিলে সুস্বাস্থ্য চেহারা জবর নষ্ট হয়ে যাবে ওর অবস্থা খারাপ হয়ে যাবে সো বি কেয়ারফুল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ নামে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম